হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আরিহান্তের রিজনিং বই থেকে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে অধ্যায় আমি শুরু করেছিলাম কোডিং ডিকোডিং অর্থাৎ চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের আজকে পার্ট থ্রি এবং এই কোডিং ডিকোডিংয়ের অন্তর্গত আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিজের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যারা এখনও তারা দেখে নিতে পারো তো তাহলে চলো বন্ধুরা আর দেরি করবো না শুরু করে দেওয়া যাক আরিহান্তের ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় কোডিং ডিকোডিংয়ের পার্ট থ্রি বন্ধুরা আজকের তৃতীয় পার্টে কোডিং ডিকোডিংয়ের অন্তর্গত টাইপ টুয়ের কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করাবো এর আগের পার্টে টাইপ ওয়ান সংক্রান্ত কোয়েশ্চেন সলভ করানো হয়েছে আজকের পার্ট থেকে শুরু হচ্ছে ভিন্ন নিয়মের কোডিং ডিকোডিং অর্থাৎ টাইপ টু এর কোডিং ডিকোডিং তো টাইপ টু এর কোয়েশ্চেন নাম্বার ওয়ান ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ব্রাইট ইজ রিটার্ন এজ সিএস জেএইচ আই ইউ দেন হাউ উইল পান্টার বি রিটার্ন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ তো নিচে এখানে অপশান দেওয়া রয়েছে এগুলোর থেকে সঠিক কোনটা হবে আমরা এবার দেখে নেব তো তাহলে ব্রাইটকে এখানে কীভাবে লেখা হয়েছে তো এখানে দেখো প্রথমে যেটা বি ছিল সেটা হয়ে গেছে সি অর্থাৎ বিয়ের ঠিক পরের লেটার কিন্তু এখানে বসেছে এরপর এখানে আছে আর আরের এর পরের লেটার বসেছে এস আই এর পরে জে জি এর পরে এইচ এইচ এর পরে আই টি পরে ইউ অর্থাৎ এখানে যে লেটারগুলো আছে ঠিক তার পরের লেটার কিন্তু পরবর্তীতে বসেছে এই নিয়ম এখানে ফলো করা হয়েছে তো এখানে এন টি আর যেটা রয়েছে সেটাকেও একই নিয়মে সাজাতে হলে পির পরের লেটার কী পাওয়া যায় পির পরের লেটার পাওয়া যায় হচ্ছে কিউ ইউ এর পরে থাকে ভি এন এর পরে থাকে ও টি এর পরে থাকে ইউ ই এর পরে থাকে এফ এবং আর এর পরে এস অর্থাৎ আমরা যে উত্তরটা পেলাম কিউ ভি ও ইউ এফ এস তাহলে এটার সঙ্গে সঠিক উত্তর কোথায় আছে তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তর আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডি কিউ ভি ও ইউ এফ এস অর্থাৎ আমাদের এই উত্তরের সঙ্গে এটা মিলে গেল অর্থাৎ সঠিক উত্তর অপশান ডি আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার কোয়েশ্চেন নাম্বার টু এর সমাধানটা আমরা দেখে নেব যেখানে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ নেম ইজ রিটেন অ্যাজ এম জেড এল দেন হাউ উইল পিওন বি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ তাহলে এটার সমাধানটা আমরা এবার দেখে নেব তো তাহলে এখানে দেখো এন এর নিচে আছে এম এর নিচে আছে জেড অর্থাৎ এখানে কোন নিয়ম ফলো করা হয়েছে তো এখানে দেখো এখানে যে লেটারগুলো প্রথমে রয়েছে ঠিক তার আগের লেটার এখানে বসানো হয়েছে অর্থাৎ এখানে তোমরা এই চিত্রটি খেয়াল করো যেটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম এবং এই চিত্রটা ফলো করেই কিন্তু বিভিন্ন প্রশ্নের সমাধান কিন্তু করতে হবে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম আরিহান্তের প্রথম ক্লাসে তো এবার দেখো এটার ব্যবহারটা দেখে নাও তো এখানে এনের এর নিচে রয়েছে এম অর্থাৎ এন এর আগের লেটার বসেছে এম তো তো এই চিত্র অনুসারে দেখো এন এর আগে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এনের আগে কিন্তু এম হয় তারপরে এর নিচে রয়েছে জেড অর্থাৎ এখানে দেখো এরপরে এর পরে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ জেড রয়েছে এমের নিচে রয়েছে এল অর্থাৎ এখানে দেখো এম এর পরে কিন্তু অ্যান্টি ওয়াইজ ঘুরে রয়েছে এল এবং ইর নিচে রয়েছে ডি অর্থাৎ ই থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরলে ডি পাওয়া যাচ্ছে এখানে যে পিয়ন শব্দটা রয়েছে এর থেকে সঠিক লেটারগুলোকে বার করতে হলে এই চিত্র থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে সঠিক উত্তরটা বার করতে হবে তো এই পি এর নিচে কি বসবে এখানে চিত্র অনুসারে পি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমরা এখানে দেখো পাচ্ছি ও এরপর ই থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে ই থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পাওয়া যাচ্ছে ডি তারপরে ও থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পাওয়া যাচ্ছে এন এবং এন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে পাওয়া যাচ্ছে এম তো সুতরাং আমরা এখানে যে উত্তরটা পেলাম সেটা হলো ও ডি এন এম এবং এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমাদের রয়েছে সেটা দেখো অপশান নাম্বার এ ওডিএনএম এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে তো এই ধরনের প্রশ্ন সলভ করতে হলে এই চিত্রটা কিন্তু মাথায় রাখতে হবে এবার কোশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা দেখে নেওয়া যাক যেখানে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ স্পার্ক ইজ রিটেন অ্যাজ টি কিউ বি এস এল দেন হাউ উইল ফ্লেম বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এবং এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল দু হাজার দশে অলরেডি এসে গেছে অর্থাৎ এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ গুরুত্বপূর্ণ তো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে স্পার্ক তো এখানে এস এর নিচে এসেছে টি অর্থাৎ এখানে দেখো এস এর পরবর্তী লেটার কিন্তু টি পি এর পরবর্তী লেটার হয় কিউ এ এর পরবর্তী লেটার বি আর এর পরবর্তী লেটার এস এবং কে এর পরবর্তী লেটার এল এটা খুবই সোজা তো সুতরাং একই রকমভাবে এফ এর পরবর্তী লেটার হবে জি এল এর পরে আসে এম এর পরে আসে বি এম এর পরে আসে এন এবং ই এর পরে আসে এফ তো এখানে আমরা যে উত্তরটা পেলাম জি এম বি এম এফ এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমরা পাচ্ছি এখানে দেখো অপশান নাম্বার এর সঙ্গে এই উত্তরটা মিলে গেছে অর্থাৎ জি এম বি এন এফ তো এটি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোরে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মার্স ইজ রিটার্ন অ্যাজ জেড এন ইএফ দেন হাউ উইল আর্মস বি রিটার্ন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও প্রিভিয়াস ইয়ারে এসেছে এস এটা এসেছে এস এস সি দু হাজার এগারোতে এই প্রশ্ন দেখো এখানে এম এর নিচে রয়েছে জেড এ নিচে রয়েছে এন অর্থাৎ এখানে কিন্তু ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি অর্থাৎ এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদেরকে আরও একটা ছকের সাহায্য নিতে হবে তো এখানে দেখো এখানে এই যে ছকটা দেওয়া রয়েছে এই ছকের হেল্প কিন্তু আমাদের এখানে প্রয়োজন এখানে এবিসিডি করে দেওয়া রয়েছে তাহলে এখানে প্রথমে এমের নিচে রয়েছে জেড অর্থাৎ এখানে দেখো এম রয়েছে এখানে এবং জেড রয়েছে এখানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নম্বরে রয়েছে কিন্তু জেড অর্থাৎ এম থেকে এখানে জেড এর ডিস্টেন্স হচ্ছে তেরো এরপর এর নিচে রয়েছে এন এটাকেও আমরা গুনে নেব এরপর থেকে এন আছে এখানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এনও আছে তেরো নম্বরে এরপর আর এর পরে রয়েছে ই তাহলে আরের পর থেকে কিন্তু এই দিকে গুনতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইভাবে ঘুরে এসেও কিন্তু তেরো নম্বরে রয়েছে ই এরপর এসের পরে রয়েছে এফ অর্থাৎ এই যে এখানে এস রয়েছে তাহলে এদিক থেকে একই রকমভাবে গুনতে হবে এবং এখানে এফ পর্যন্ত আসতে হলে একই রকমভাবে ১৩ নম্বরে কিন্তু এফ রয়েছে তো সুতরাং তাহলে একটা জিনিস এখানে বোঝা গেল এই সমস্ত যে লেটারগুলো পরিবর্তন হয়েছে তাদের মধ্যে প্রত্যেকের ডিস্টেন্স কিন্তু এখানে রয়েছে তেরো আবার তাহলে এই যে এখানে আর্মস রয়েছে এটাকেও কিন্তু একই রকমভাবে পরবর্তী লেটারগুলো কি হবে তো সেটা কিন্তু নির্ণয় করতে হলে প্রত্যেকের সঙ্গে এই যে তেরো রয়েছে সেই ডিসটেন্স মেনটেন করে পরবর্তী লেটারগুলো উদ্ধার করতে হবে তাহলে এর পর থেকে তেরো নম্বরে কী পাচ্ছি তো এখানে দেখো এর পরে তেরো নম্বরে রয়েছে টু এম যেটা কিন্তু এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি একই রকমভাবে আর এর নিচে তাহলে কী আসবে আর এর নিচে এখানে দেখো ই ছিল তারপর এমের নিচে কি বসবে এম এর নিচে এখানে দেখো জেড রয়েছে অর্থাৎ জেড বসবে এবং এসের নিচে ছিল এফ তো সুতরাং এখানেও কিন্তু এফের নিচে বসবে এফ তো তাহলে বন্ধুরা এখানে কিন্তু দুটো পদ্ধতি তোমরা শিখতে পারছো একটা হলো প্রথম নিয়মে এখানে যে লেটারের নিচে যে লেটারটা ছিল ঠিক একই রকমভাবে এখানে সেই লেটারের নিচে সেই লেটারটা বসিয়ে সঠিক উত্তর আমরা নির্ণয় করতে পারি অথবা পাশাপাশি দেখো প্রত্যেকের সঙ্গে ডিফারেন্স কিন্তু এখানে থার্টিন রয়েছে সেই নিয়ম ফলো করেও এখানে আমরা করতে পারি এটা দুটো নিয়ম এই জন্য এখানে বলা হয়েছে কারণ অনেক সময় যদি এখানে লেটার পাল্টে দেওয়া হয় শুধুমাত্র তেরো ডিস্টেন্স দিয়ে কিন্তু তখন এখানে লেটারগুলোকে খুঁজে বার করতে হবে তখন আর এখানে যেরকম এম রয়েছে এখানেও এম থাকবে না এখানে যেরকম এস রয়েছে এখানেও কিন্তু এস থাকবে না সেক্ষেত্রে শুধু এই তেরো ডিস্টেন্সটা কিন্তু মেনটেন করা হবে আমরা যে উত্তরটা এখানে পেয়েছি এন জেড এফ এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমরা পাচ্ছি সেটা কিন্তু হলো অপশান নাম্বার এ এন ই জেড এফ তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় এবং তোমরা এর থেকে উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না এবার আমরা কোশ্চেন নাম্বার ফাইভ এর সমাধানটা দেখে নেব যেখানে প্রশ্নে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কোল্ড ইজ রিটেন অ্যাজ এম ই দেন হাউ উইল চায়না বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এখানে সির নিচে রয়েছে ডি অর্থাৎ সির পরবর্তী লেটার ওর নিচে রয়েছে পি এল এর নিচে রয়েছে এম এবং ডি এর পরবর্তী লেটার রয়েছে ই তো সুতরাং এটা খুবই সোজা একই রকমভাবে এখানে সি এর নিচের পরবর্তী লেটারটি হবে তাহলে ডি এইচ এর পরবর্তী লেটার হবে আই আই এর পরবর্তী লেটার হবে জে এন এর পরবর্তী লেটার ও এবং এর পরবর্তী লেটার হবে বি তো এটি আমাদের সঠিক উত্তর অর্থাৎ জে ও বি এবং আমাদের এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আছে সেটা দেখো অপশান নাম্বার সি অর্থাৎ জে ও বি তো এটি হলো সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেবো যেখানে প্রশ্নে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোর্ড ল্যাঙ্গুয়েজ সিস্টার ইজ রিটেন অ্যাজ আর এইচ আর এস ডি কিউ দেন হাউ উইল আঙ্কেল বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে এই কোয়েশ্চেন নাম্বার সিক্স সলভ করতে হলেও এখানে আমাদের সেই এই একই চিত্র এই অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যারেঞ্জমেন্ট এটার সাহায্য নিতে হবে অর্থাৎ এখানে দেখো এস এর নিচে রয়েছে আর অর্থাৎ এস ঠিক উল্টো দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু আর পাওয়া যায় তারপর এর নিচে রয়েছে এইচ অর্থাৎ এখানে দেখো আই থেকে এইচ অ্যান্টি ক্লক ঘুরে কিন্তু এক ঘর ঘুরে কিন্তু এসেছে এর পরে আর একই রকমভাবে তারপর টি এর নিচে রয়েছে এস অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে টি এর নিচে এখানে দেখো এস রয়েছে তাহলে একই রকমভাবে ইর নিচে রয়েছে ডি আর এ নিচে রয়েছে কিউ অর্থাৎ সম্পূর্ণটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে এই লেটার সিরিজটা কিন্তু পাওয়া গেছে তো সুতরাং এই আঙ্কেলকে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে বা ঘুরিয়ে লিখলে কি পাওয়া যায় ইউ এর নিচে তাহলে কি আসবে ইউ এর আগে রয়েছে টি অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে পাই টি এন এর আগে পাওয়া যায় এম সি এর আগে পাওয়া যায় বি এল এর আগে কে এবং ই এর আগে ডি তো এখানে আমরা যে উত্তরটা তাহলে পেলাম অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন করে সেটা হচ্ছে টি এম বি ডি এই উত্তরের সঙ্গে যে অপশানের সঠিক মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার বি এখানে দেখো টি এম বি ডি এই উত্তরের সঙ্গে আমাদের উত্তরের মিল কিন্তু রয়েছে অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা কোশ্চেন নাম্বার সেভেন এর সমাধানটা করে নেবো যেখানে কোশ্চেনে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মার্চ ইজ রিটেন অ্যাজ ও সি টি ইজে দেন হাউ উইল রিটার্ন বি রিটার্ন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এবং এটিও কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ারে চলে এসছে আই এ এস দু হাজার ছয়ে এই প্রশ্নটা কিন্তু এসেছিলো তো এখানে কোয়েশ্চেন নাম্বার সেভেনে এম এর নিচে রয়েছে ও এ নিচে রয়েছে সি অর্থাৎ এখানে কিন্তু একটা করে ডেটার গ্যাপ রয়েছে অর্থাৎ এম এর পরে এন তারপরে ও তাহলে এর পরে বি তারপরে সি আর এর পরে এস তারপরে টি অর্থাৎ এখানে একটা করে লেটার বাদ দিয়ে পরের লেটার বসানো হয়েছে অর্থাৎ সি এর পরে ডি তারপরে ই এবং এইচ এর পরে আই তারপরে জে তো সুতরাং একই রকমভাবে এখানে যে রিটার্ন রয়েছে এটাকেও মাঝখানে একটা করে লেটার বাদ দিয়ে পরের লেটার কিন্তু বসবে অর্থাৎ আর এর পরে এস বাদ দিয়ে বসবে টি ইয়ের পরে এফ বাদ দিয়ে বসবে জি টি এর পরে ইউ বাদ দিয়ে বসবে ভি ইউ এর পরে ভি বাদ দিয়ে বসবে ডব্লিউ আর এর পরে এস বাদ দিয়ে বসবে টি এবং এন এর পরে ও বাদ দিয়ে বসবে পি অর্থাৎ তাহলে যে উত্তরটা আমরা এখানে পেলাম সেটা টি জি ভি ডাব্লিউ টি পি এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার সি এখানে আছে টি জি ভি ডব্লিউ টি পি তো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার এইটে বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ পারসন ইজ রিটেন অ্যাজ এস এইচ ইউভি আর কিউ দেন হাউ উইল মাদার বি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ এবার কোয়েশ্চেন নম্বর এইটের ক্ষেত্রে এখানে পি এর নিচে রয়েছে এস এবং ইর নিচে রয়েছে এইচ এখানে একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে পি কিউ আর এস পি পরে কিউ আর তারপরে রয়েছে এস ইর পরে এফ জি তারপর এইচ আরের পরে আর এস টি ইউ অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাচ্ছে মাঝখানে দুটো করে লেটার গ্যাপের পরে তারপরে পরবর্তী লেটারটা এখানে বসানো হয়েছে যেমন এসের পরে টি ইউ ভি পি কিউ আর এন এর পরে ও পি তারপরে কিউ অর্থাৎ দুটো করে লেটার বাদ দিয়ে কিন্তু নিচের এই লেটার সিরিজ পাওয়া গেছে তো সুতরাং একইভাবে মাদারের ক্ষেত্রেও তাহলে মাঝখানে দুটো করে লেটার ছাড়তে হবে অর্থাৎ এম এর পরে এন ও তারপর পি ও এর পরে পি কিউ আর টি এর পরে ইউ ভি এইচ এইচের পরে আই জে কে ইয়ের পরে এফ জি এইচ এবং আরের পরে এস টিইউ তো সুতরাং এই তিন নম্বর লাইনের যে লেটার সিরিজ আমরা পেলাম এটি কিন্তু হবে আমাদের সঠিক উত্তর কারণ মাঝখানে দুটো করে গ্যাপ রাখা হয়েছে তো পিআরডাব্লু কেএইচ এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে রয়েছে এখানে দেখো অপশান নম্বর এতে রয়েছে পিআরডাব্লু কে এইচইউ অপশান নাম্বার এ তাহলে হবে সঠিক উত্তর তো বন্ধুরা এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার নাইন এবং টেন দেখতে পাচ্ছ এটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে এই কোশ্চেন নাম্বার নাইন এবং টেনের সঠিক উত্তর তোমরা কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে এবং এর আগে যতগুলো প্রশ্ন আমি সলভ করে দিয়েছি আশা করি তোমাদের এই প্রশ্ন দুটো সলভ করতে কোনো অসুবিধা হবে না তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে ছিল এটুকুই ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিও ক্লাসটিকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না এবং আরিহান্তের রকম সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা আজকে ভিডিও ক্লাসে থাকছে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো